নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ চ্যাটার্জি আর আপনাদের স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল তন্ত্রবিজ্ঞানে। কেন প্রিয় বললাম সেটা গতকালকের ভিডিওর সারা দেখেই আমি বুঝতে পেরেছি। আর আজকের ভিডিও আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করব যে আপনারা ধৈর্য ধরে মনোযোগ সহকারে গতকালকের ভিডিওটা দেখেছিলেন, আজকের রাশিফল বলে যেটা 24 জুন প্রকাশিত হয়েছিল। আর ধন্যবাদ দেবো তাদেরকে যারা আমার ভিডিও দেখার পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। তো আজকে আমি রাশিফল বলতে বসেছি 10ই আষাঢ় 1427 সালের, 1427 বঙ্গাব্দ। তো আপনারা জানেন স্বভাবসিদ্ধভাবে আমি একদিন আগেই আপনাদেরকে রাশিফলটা পৌঁছে দিই, তার কারণ আমার রাশিফল বলার পেজ পরে যে আপনাদের জন্য যে সাবধানতা এবং প্রতিকারমূলক ব্যবস্থা থাকে যে সেটা যেন আপনারা গ্রহণ করার সুযোগ এবং সুবিধা দুটোই পান। যাই হোক, শুরু করছি আজকের রাশিফল বলে। 10ই আষাঢ়ের রাশিফল 1427 বঙ্গাব্দ, ইংরাজিতে 25শে জুন 2020 বৃহস্পতিবার। আজকে সূর্যোদয় হবে ভোর 4টে 54 মিনিটে এবং সূর্যাস্ত হবে বিকেল 6টা 25 মিনিটে। পক্ষ শুক্ল, তিথি চতুর্থী, যা থাকবে 8টা 47 পর্যন্ত সকালবেলা, তারপরে অবশ্যই পঞ্চমী তিথি পড়ে যাবে। নক্ষত্র আজকে অশ্লেষা দুপুর 12টা 27 পর্যন্ত। যোগ থাকবে হর্ষণ যোগ, যা থাকবে সকাল 6টা 59 পর্যন্ত। এবং রাশি কর্কট, যা দুপুর 12টা 27 মিনিটের পরে কিন্তু চেঞ্জ হবে, সিংহ রাশিতে ঢুকবে চন্দ্র। বিশেষ যেটা সেটা হচ্ছে রাহুকাল, যেই সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না, তা শুরু হবে দুপুর 1টা 21 মিনিটে এবং চলবে দুপুর 3টে 2 মিনিট পর্যন্ত। এই রাহুকাল টাইমে আপনারা কোনো শুভ কাজ করবেন না, জানেন এটা খুব একটা ভালো না। যদি বিস্তারিত জানার থাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, প্রশ্ন করবেন, আমি অবশ্যই তার উত্তর দেবো, আর ফোন হোয়াটসঅ্যাপ তো রইলই। রাশিচক্রের বিচারে যেটা জানেন যে প্রথমেই এসে উপস্থিত হন মেষ রাশি। তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, আধ্যাত্মিক কর্মকাণ্ড যেগুলো সিদ্ধান্ত নিয়েছেন সেগুলোর সাথে জড়িত হয়ে যান। বিবাহিত জীবন অত্যন্ত আনন্দের কাটবে, আজকে আপনি যথেষ্ট শান্ত এবং স্বস্তি বোধ করবেন আপনার জীবনে, তবে শারীরিকভাবে খুব ক্লান্ত হয়ে পড়বেন। পারিবারিক বায়ুমণ্ডলটি দুর্দান্ত ও সহায়ক হবে আপনার জন্যে। আপনার জন্য সাবধানতা থাকবে আজকে, অর্থাৎ মেষ রাশির জন্য আজকে সাবধানতা থাকবে যে আজকে আপনি দুধ গরম করতে গেলে তা পুড়িয়ে ফেলবেন না, আর কোথাও দুধ পুড়ছে এটা দেখবেন না। যদি দেখে ফেলেন নিজের ইষ্ট দেবতা অথবা মা বগলার কাছে ক্ষমা চেয়ে নেবেন, মুখ ঘুরিয়ে রাখবেন। আপনার জন্য প্রতিকার, আজকে আপনি মা বা মাতৃস্থানীয় কোনো বয়স্ক ভদ্রমহিলার পদস্পর্শ করে তার আশীর্বাদ নিন দিনের শুরুতে, যা আপনার জন্য অত্যন্ত মঙ্গলদায়ক হবে। এবার আসি মিথুন রাশি সম্পর্কে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে যথেষ্ট পরিশ্রম করতে হবে এবং তার যথেষ্ট যথোপযুক্ত ফলাফলও আপনারা পাবেন। যারা বিবাহিত তাদের জন্য আজকের দিনটা যথেষ্ট সুখময় হবে, যারা প্রেম করছেন তাদের জন্যও আজকে ভালো সুখবর আছে, আজকের দিনটা আপনারা যথেষ্ট ভালো কাটাবেন। আর যারা কর্মক্ষেত্রে জড়িত রয়েছেন তাদেরকে বলবো যে আপনারা আপনাদের কাজের বেশ খানিকটা অংশ আপনার টিমের মধ্যে বিস্তার করে দিন, কারণ আজকে প্রচুর ওয়ার্কলোড আসবে আপনাদের ওপরে। তাতে আপনি ব্যবসা করুন বা চাকরি করুন, তবে যিনি এককভাবে করছেন তার জন্যে কিছু তো করার নেই। যদি সুযোগ থাকে তাহলে টিমের মধ্যে পুরো কাজটাকে ছড়িয়ে দিন, যাতে করে আপনার ওয়ার্কলোড যথেষ্ট কম হয়। আর যারা ব্যবসায়ী তাদেরকে বলবো যে আজকে যথেষ্ট সমস্যার মুখোমুখি আপনাদেরকে হতে হবে, তার জন্যই আমি বারবার করে বলছি যে কাজটাকে যতটা পারবেন স্প্রেড করবেন। এবং সম্ভব হলে মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আপনারা বুদ্ধিমান এমন ব্যক্তির সাথে পরামর্শ করে তবে আপনার কাজে কিন্তু আপনি এগোন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে সাবধানতা হচ্ছে, মিথ্যে কথা বলা বা অন্যকে ঠকানো আজকের দিনটা সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ রাখতেই হবে, যে কোনো উপায়ে হোক। আর আপনাদের জন্য প্রতিকার হচ্ছে, চেষ্টা করুন আজকের খাবার, যে কোনো একটা টাইমের খাবার আপনারা রান্নাঘরেই খান প্লিজ, সেটা আবার চায়ের সাথে গুলাবেন না। এবার আসি কর্কট রাশি সম্পর্কে।
কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকে ঋণ দেওয়া বা ঋণ নেওয়া দুটোই কিন্তু যথেষ্ট ক্ষতিকারক হবে, সুতরাং এই ব্যাপারটা থেকে আজকে যথেষ্ট দূরে থাকবেন। এবং কিছু পুরাতন রোগ পুনরায় কিন্তু আপনাদের কাছে ফিরে আসবে, মনে করুন যার যেরকম পুরনো রোগ আছে বয়স অনুযায়ী, সেই রোগটা কিন্তু আবার পুনরায় আপনার শরীরে আজকে ফিরে আসতে পারে, সেই সম্পর্কে আজকে আপনাকে যথেষ্ট ভোগাবে। পারিবারিক জীবনে প্রেম এবং স্নেহ দুটোই যথেষ্ট পরিমাণ বাড়বে, যা অত্যন্ত শুভজনক। শুধু কারুর সাথে উচ্চস্বরে অভদ্রভাবে কথা বলবেন না, কারণ পারিবারিক দায়িত্ব আজকে আপনার যথেষ্ট বাড়বে। সেই কারণের জন্য বলবো যে নিজের মাথাকে যথেষ্ট ঠান্ডা রেখেই এগোবেন, না হলে কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে। আর আজকে আপনার জন্য সাবধানতা হচ্ছে সবুজ রং, তার থেকে দূরত্ব রাখবেন। আর যারা শ্যামবর্ণ লোক, কালো বলছি না কিন্তু শ্যামবর্ণ লোক, তাদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখবেন, এটাই আপনার জন্য আজকে সাবধানতা। আর আজকে আপনার জন্য প্রতিকার হচ্ছে, যদি আপনি জল বা দুধের ব্যবসা করে থাকেন তাহলে কোনো একজন ব্যক্তিকে অন্তত বিনা পয়সায় জল বা দুধ দান করবেন, যদি সেটা সম্ভব না হয়, অর্থাৎ আপনি এই ধরনের ব্যবসা করেন না বা এই ধরনের ব্যাপারের সাথে জড়িত নয়, তাহলে অন্তত একজনকে জল বা দুধ দান করবেন, আপনার জন্য আজকে এটাই প্রতিকার। এবার আসি সিংহ রাশি সম্পর্কে। আজকের থেকে আপনার আবার, মানে গতকালকেও যেমন বলেছিলাম, আপনার পরিস্থিতির কিন্তু ধীরে ধীরে উন্নতি হবে। শুধু অনুরোধ করব কোনো কাজে তাড়াহুড়ো করবেন না, কারণ এটা আপনার জন্য শুভপ্রদ অবশ্যই হবে না। আর কেরিয়ার সম্পর্কে আজকে আপনাকে কিন্তু খুব গুরুতর সিদ্ধান্ত নিতে হবে, আপনি চাকরি করুন বা ব্যবসা করুন, যেটাই আপনার কেরিয়ারের উন্নতির পথ হোক না কেন, সেই ব্যাপারে কিন্তু আজকে আপনাকে যথেষ্ট গুরুত্বের সাথে পদক্ষেপ নিতে হবে, নাহলে কিন্তু ভীষণ পস্তাবেন। আর নতুন সম্পর্কের সাথে জড়িয়ে যারা পড়ার মতন জায়গায় আজকে আছেন, বিশেষ করে প্রেমিক যুগল, তাদেরকে বলবো আজকে আপনারা না জড়ানোই ভালো, কারণ আজকের দিনটা আপনাদের জন্য খুব একটা সুখকর হবে না। যাই হোক, বাচ্চাদের সাথে যতটা পারবেন সিংহরাশির জাতক জাতিকারা আজকে সময় দিন, এটা আজকে আপনাদের জন্য খুব ভালো হবে। আর আপনাদের জন্য সাবধানতা হবে, লাভ বা ক্ষতির হিসাব না করে কোনো রকম সিদ্ধান্ত কিন্তু আজকে নেবেন না, লাভ বা ক্ষতির হিসাব না করে কোনো রকম সিদ্ধান্ত নেবেন না। আপনাদের জন্য আজকে প্রতিকার হচ্ছে, ঘুম থেকে উঠে বাড়ির যেটা ছোট ঘর আছে সেই ঘরটাকে আজকে চেষ্টা করুন অন্ধকার রাখার। অন্ধকার রাখার বলতে অবশ্যই আলো নিভিয়ে রাখবেন এবং চেষ্টা করুন জানলা দরজা বন্ধ রাখার, যাতে সূর্যের আলো আজকে সারাদিনে প্রবেশ করতে না পারে, এটা আপনার জন্য আজকের প্রতিকার। এবার আসি কন্যা রাশি সম্পর্কে। যারা কন্যা রাশির জাতক বা জাতিকা এবং সরকারি চাকরি করেন, আজকে কিন্তু আপনাদের যথেষ্ট চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে চাকরি ক্ষেত্রে। আর চেষ্টা করবেন নিজের ব্যয়কে আজকে নিজের নিয়ন্ত্রণে রাখার, মানে মনে করুন আজকে কোনো একটা খরচের প্ল্যান করে আপনি বসে আছেন, চেষ্টা করুন আজকের দিনটা ওটাকে না করার, অ্যাভয়েড করার চেষ্টা করুন, নাহলে কিন্তু আজকে আপনার খরচটা বৃথা হয়ে যেতে পারে। তবে বলবো যারা গবেষণার সাথে যুক্ত এবং উন্নয়নমূলক কাজের সাথে যুক্ত, বিশেষ করে রাজনীতিতে যে জাতক বা জাতিকা রয়েছেন, তাদের জন্য কিন্তু দিনটা আজকে দুর্দান্ত। তবে স্বাস্থ্যের ব্যাপারে আজকে কোনো রকম অবহেলা আপনারা করবেন না, এটা আপনাদের জন্য খুব ক্ষতিকর হবে। এবং যাদেরকে আপনি মনে করেন যে এরা খারাপ আপনার জীবনের জন্য, তাদের থেকে আজকে যথেষ্ট দূরত্ব বজায় রাখুন, বিশেষ করে যদি জানতে পারেন যে ইনি খারাপ লোক, অর্থাৎ সমাজে এনাকে খারাপ বলে প্রতিপন্ন করা আছে, তাহলে তার থেকে আজকে দূরত্ব বজায় রাখুন। এটা বিশেষ করে রাজনীতির ক্ষেত্রে লোকেদেরকে বলবো আমি, নইলে কিন্তু নানা রকম নেগেটিভ ফ্যাক্টরের সাথে আজকে জড়িয়ে পড়তে পারেন। আপনাদের জন্য আজকে সাবধানতা হচ্ছে, বাড়ি নির্মাণ বা কেনা বেচার ব্যাপারে আজকে আপনারা জড়াবেন না, ওই যে আগেই বললাম ব্যয় কিন্তু খুব ভেবেচিন্তেই করবেন। আপনাদের জন্য আজকে প্রতিকারমূলক যে ব্যবস্থা তা হলো, চেষ্টা করুন কোনো মন্দিরে গিয়ে শিবের মাথায় একটু দুধ দিতে, গঙ্গা জল মিশিয়ে না, শুধু দুধ দিতে, যদি একান্তই সম্ভব না হয় তাহলে নিজের বাড়িতে যদি শিবলিঙ্গ প্রতিষ্ঠিত থাকেন তার মাথায় একটু দুধ দিন, আপনাদের জন্য আজকে এটাই প্রতিকার। এরপর আসি তুলা রাশি সম্পর্কে।
তুলা রাশির জাতক বা জাতিকা, আপনারা আজকে আপনাদের সন্তান সন্ততির উন্নতি দেখে ভীষণ খুশি হবেন। অর্থাৎ আজকে আপনাদের সন্তানদের উন্নতির যথেষ্ট ভালো লক্ষণ রয়েছে। তবে যারা আমদানি রপ্তানির সাথে যুক্ত সেই ধরনের ব্যবসায়ীদেরকে বলবো, আজ কিন্তু স্পেশাল দিন আপনাদের জন্য, আর্থিকভাবে দারুণ সফলতা পাবেন। কিন্তু যারা অংশীদারি ব্যবসা করেন তাদেরকে যথেষ্ট সাবধান থাকতে বলবো, কারণ আপনার অংশীদারি নিয়ে আজকে কিন্তু জালিয়াতি হতে পারে। সেই ব্যাপারে যদি সাবধান না হন, জানেন আগামী দিনটা কি হতে পারে, আপনাদের এখানে আর কিছু বলবো না। আর যারা চাকরি করেন তারা নিজের সহকর্মীদের কিন্তু যথেষ্ট অনুপ্রেরণা দেবেন, অর্থাৎ আপনাকে আজকে তারা মডেল হিসাবে সামনে নিতে পারে। প্রেম যারা করছেন তাদের জন্যও খুব ভালো দিন। শুধু আপনাদের জন্য বলবো যেটা সাবধানতা, সেটা হচ্ছে পরিবারের ভাই মা বোন স্ত্রী কারুর সাথে, সন্তান কন্যা কারুর সাথে কোনো রকম অশান্তিতে জড়াবেন না। আপনার জন্য আজকে প্রতিকার হচ্ছে গণেশজির উপাসনা করুন। যদি গণেশজির মূর্তিতে কোনো রকম উপাচার করতে পারেন খুব ভালো, না হলে পরে ওং গং গণপতায় নম, ওং গং গণপতায় নম মন্ত্রটি কম করে 108 বার জপ করুন ঘুম থেকে উঠে শুদ্ধভাবে। আপনাদের জন্য এটাই প্রতিকার। এরপরে আসবো বৃশ্চিক রাশি সম্পর্কে। আপনার জীবনকে যারা মানে প্রবাহিত করছে এরকম কিছু ঘটনা আজকে কিন্তু আপনাকে যথেষ্ট অস্বস্তির মধ্যে ফেলবে। মানে কোনো রিলেশন বা কোনো সিদ্ধান্ত যা হঠাৎ করে নিয়েছিলেন কিছুদিন আগে, যেটা আপনারা যেটা নিয়েই এখন আপনাদের পরিবারের মধ্যে কালচার চলছে, সেটা কিন্তু আজকে আপনাকে খুব একটা ভালো জায়গায় থাকতে দেবে না, যথেষ্ট উদ্বিগ্নতায় পৌঁছে দেবে। শুধু বলবো বন্ধুদের কাছ থেকে একটু হেল্প নেওয়ার চেষ্টা করুন, তারা সময় মতন আপনাকে যথেষ্ট সহায়তা দেবে। ভাষার উপরে সংযম রাখবেন, আজকে কুমন্তব্য আপনার দিনটাকে ভীষণ খারাপ করে দেবে। জীবনে ভালো যা তার জন্য আজকের দিনটা আপনি দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন যে আপনি বুঝলেন এটা আমার জন্য ভালো, তাহলে সেটাই করবেন। আপনি বুঝলেন এটা আমার জন্য ভালো না, ওদিকে যাবেন না, দৃঢ়তা রাখবেন আজকের দিনটায়। তবে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো আজকে একটু মন দিয়ে পড়াশোনা করুন, জায়গাটা ভালো হবে। শুধু আপনাদের জন্য সাবধানতা হচ্ছে আজকে কোনোভাবেই নিজের চরিত্রকে এমন জায়গায় পৌঁছাবেন না যাতে লোকে আপনার চরিত্র সম্পর্কে কোনো কথা বলতে পারে। প্রতিকার আপনাদের জন্য, খাবার দাবারে যে জাফরান দেন ওই জাফরান জলে গুলে তার তিলক বানিয়ে ঘুম থেকে উঠেই শুদ্ধভাবে কপালে দিন, সারাদিন এটা লাগিয়ে রাখুন। সুখবর হেঁটে আসবে আপনার জীবনে আজকের দিনটায়। এরপর আসবো ধনুরাশি সম্পর্কে। দিনটা শুরু মানে শুরুই হবে নানা রকম খারাপ খবর দিয়ে, সেই জন্যে চেষ্টা করুন ঘুম থেকে উঠেই গণেশজিকে একবার স্মরণ করার। তবে দিনের শেষে আর্থিকভাবে সফলতা পাবেন, অর্থাৎ যারা ব্যবসায়ী তারা দিনের শেষে বেশ ভালো লাভ পাবেন। কিন্তু যারা চাকরি ক্ষেত্রে আছেন তাদের কিন্তু এরকম কোনো সুখবর নেই, এটা শুধু ব্যবসায়ীদের জন্যই বললাম। শিক্ষার্থীরা যারা তারা পড়াশোনায় আজকে যথেষ্ট সফলতা পাবেন। এই ধনুরাশির জাতক জাতিকা যারা আজকে কোনো পরীক্ষা দেবেন, সেটা যে কোনো রকম হতে পারে, তাতে যথেষ্ট সফলতা পাবেন। আজকে আপনারা তীর্থস্থান ভ্রমণের পরিকল্পনা করবেন, সেটা যে কোনো জায়গা হতে পারে, সেই জায়গায় আপনারা কিন্তু পৌঁছাবেনও খুব সুষ্ঠুভাবে। দৃঢ়তা এবং দক্ষতার সাথে জ্ঞান অর্জনের চেষ্টা আজকে যারাই করবেন, অর্থাৎ ধনুরাশির জাতক জাতিকা, তারা পারবেন। আপনাদের জন্য যেটা সাবধানতা সেটা হচ্ছে আজকে মা বা মাতৃস্থানীয় যিনি আপনার আশ্রয়ে রয়েছেন বা আপনি যার আশ্রয়ে আছেন তাকে আজকে কিন্তু চোখাড়া করবেন না, তার শরীরটা আজকে খুব একটা ভালো থাকবে না। আপনার প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে পুজোতে ছোলার ডাল নৈবেদ্য হিসেবে দিন, সেটা মন্দিরে দিতে পারেন, নিজের বাড়ির ঠাকুরের আসনেও দিতে পারেন, যেটা আপনার পক্ষে সুবিধাজনক হবে। এরপর আসি মকর রাশি সম্পর্কে। মকর রাশির জাতক জাতিকা আজকে আপনার ধৈর্য দেখানোর দিন।
ধৈর্যের যত্ন যদি আজকে নিতে পারেন, আজকে আপনি সফল হবেনই হবেন, কেউ আটকাতে পারবে না। কিন্তু যদি ধৈর্য হারিয়ে ফেলেন তাহলে তো কিন্তু আজকের দিনটা আপনার পুরোপুরি নষ্ট। তবে দিনের মাঝামাঝি সময়ে, অর্থাৎ সূর্য যখন মাঝ আকাশ পার করে এগিয়ে চলবেন, তখন সমস্যাগুলো কিন্তু আরো বাড়বে। সুতরাং যত দিন গড়াবে তত আপনার সমস্যা বাড়বে। অজানা কিছু কারণে আপনি আজকে যথেষ্ট চিন্তিত হবেন, যা খুব একটা ভালো হবে না। অন্যের ওপরে আস্থা রাখার বদলে নিজের আত্মবিশ্বাস কারো বাড়িয়ে তুলুন, যে হ্যাঁ এটা হবেই, এটা আমি পারবো বা এটা আমি পারবো না, এইভাবেই আপনি কিন্তু আজকের দিনটাকে অতিবাহিত করুন। স্বাস্থ্য সম্পর্কে কোনো অবহেলা করবেন না, ভয়ঙ্কর ক্ষতি হবে। আর কাজের ধারাবাহিকতায় নানা রকম বাধা আসবে, সেটাও যথেষ্ট সাবধানতার সাথে আজকে পার করার চেষ্টা করুন। আপনার জন্য আজকে যেটা সাবধানতা তা হলো, আপনার মায়ের অবাধ্য হবেন না বা মাতৃস্থানীয় কারুর অবাধ্য হবেন না। চাকরি করছেন অফিসের বস মহিলা, তার অবাধ্য আজকে হবেন না, এটাই আপনার জন্য সাবধানতা। আর আজকে আপনার জন্য প্রতিকার, খুব খারাপ দিন বললাম আপনার, আপনার জন্য বেস্ট প্রতিকার হচ্ছে সুরমা, সেন্ট, বডি স্প্রে, যেটা আপনি ইউজ করেন রেগুলার, তার বেশ খানিকটা ঘুম থেকে উঠেই আপনি শুদ্ধভাবে অশুদ্ধভাবে, অর্থাৎ বাসি মুখেও হতে পারে, শুদ্ধভাবে চান্ধান করে হলেও হতে পারে, মাটিতে ফেলবেন অনেকটা। আপনার জন্য এটাই আজকের প্রতিকার, ফেলে দেখুন যে উপকারটা পাবেন কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর আসবো কুম্ভ রাশি সম্পর্কে। আপনাদের যারা বিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকাগণ, তাদের জন্যে যে সমস্যাটা চলছে সেটা সমাধানের আর এক ধাপ এগোলো। পারিবারিক যদি কোনো গোলযোগ হয়ে থাকে, স্বামী স্ত্রী কথা বলছেন না, সেটাও আজকে মেটার জায়গায় পৌঁছাবে। বা যাদের ডিভোর্স সংক্রান্ত কোনো সমস্যা চলছে, সেই জায়গাটাও আজকে সমাধানের জায়গায় পৌঁছাবে। যারা ব্যবসায়ী তাদের নতুন নতুন লাভ হবে আজকে, নতুন আয়ের উৎস উৎপন্ন হবে। যারা চাকরিজীবী তাদের নতুন কাজের অফার আসবে, নতুন প্রমোশনের অফার আসবে, নতুন ইনক্রিমেন্টের অফার আসবে, নতুন অফিসের দায়িত্ব পেতে পারেন। বন্ধুবান্ধবদের সাথে আজকে খুব হাসি মজায় দিনটা কাটবে, তবে সন্ধ্যের পরে বেশ খানিকটা হতাশা লাভ হবে আপনার বন্ধুবান্ধবের তরফ থেকে। তবে শত্রুদের পরাজিত করার মতন ক্ষমতা আজ আপনি লাভ করবেন। আজকে আপনার জন্য সাবধানতা হচ্ছে, অনুদান হিসাবে কারুর থেকে দুধ বা দুগ্ধ জাতীয় কোনো রকম দ্রব্য গ্রহণ করবেন না, সেটা দুধ চাও না, রচা নিতে পারেন, কেউ খাওয়াচ্ছে আপনাকে, বন্ধুদের মধ্যে দুধ চা খাবেন না, খেলে নিজেরটা নিজের দাম দিয়ে দেবেন, সবারটা দিয়ে দেবেন, অসুবিধা নেই, কিন্তু আপনার দাম যেন আজকে কেউ না দেয়। আপনার জন্যে প্রতিকার হচ্ছে, অসত্য গাছের গোড়ায় আজকে শুদ্ধভাবে জলদান করুন, নচেত কিন্তু সমস্যা বাড়তে পারে। এরপরে আসবো রাশিচক্রের শেষ রাশি, মীন রাশি। কর্মক্ষেত্রে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব আজকে আপনাকে লাভ করতে হবে। দিনটা প্রেমিকদের জন্য অত্যন্ত শুভ, তা বলে এতটাও শুভ করে ফেলবেন না যে অসুবিধায় পড়তে হতে পারে। আপনার পরিবারের সদস্যরা আপনার ওপরে আজকে যথেষ্ট সন্তুষ্ট হবে, আপনি যে কাজই করবেন সেটাই তারা যথেষ্ট সন্তুষ্টি লাভ করবে আপনার কাজে। আর আপনার কাজের মধ্যে সৃজনশীলতা ও প্রতিভা আজকে প্রকাশ পাবে, যথাযথ প্রশংসা পাবেন আপনার কাজের। সে আপনি ব্যবসা করুন, চাকরি করুন, স্টুডেন্ট হন, যেই হন, আজকে যথাযথ সুনাম পাবেন, প্রশংসা পাবেন। আর যারা কর্মক্ষেত্রে জড়িত তাদের বলবো যে সহকর্মীদের সাথে আজকে একটু দূরত্ব বজায় রাখবেন, তার কারণ আপনার সহকর্মীরা আজকে আপনাকে ভীষণ রকম ঈর্ষা করবে, যাকে ইংলিশে জেলাসি বলেন, যেটা আপনার জন্য কিন্তু নেগেটিভ একটা এনার্জি ক্রিয়েট করবে। সাবধানতা, আপনার জন্য আজকে লোভী বা স্বার্থপর হয়ে উঠুন এমন কোনো কাজ করবেন না, কোনো বিগেস্ট অফার দরকার নেই, যেটা নিয়ে খুশি হবেন ওটুকুই করবেন। আপনার জন্য প্রতিকারমূলক ব্যবস্থা হচ্ছে, অন্য ব্যক্তির পরামর্শ অনুযায়ী কাজ করাটাই আজকে আপনার জন্য বেস্ট হবে, নিজের বুদ্ধিটা আজকে একটু কম লাগাবেন, এটুকুই।
যাই হোক, 12টা রাশির মেষ থেকে মীন পর্যন্ত আমি বলে দিলাম, আশা করি আপনারা গতকালকের মতন মন দিয়েই শুনবেন এবং প্রতিকারমূলক কাজগুলোর চেষ্টা করবেন করার। যদি অতিরিক্ত কারুর কিছু জানার থাকে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানান, অবশ্যই আমি শুনবো। দিনের শেষ পর্যন্ত তো শুনে লাভ হবে না, বিকেলের মধ্যে জানাবেন। অতিরিক্ত কিছু জানার থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে সেখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন, ফোন করতে পারেন। মা বগলার কাছে কামনা করব যে আপনাদের দিনটা অত্যন্ত ভালো কাটুক এবং আপনারা সেই জায়গায় পৌঁছান যে অন্যদের ভালো রাখতে পারেন। ব্যাস, এই অবধি। আবার আগামীকাল দেখা হবে। আচ্ছলি, নমস্কার।